গুড আফটারনুন ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই মেটলোভোবিয়া ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আর রয়েছো বেসিক্যালি আমার এই মেটলোভোবিয়া ইউটিউব চ্যানেলটি ওয়েস্ট বেঙ্গল পলিটেকনিক স্টুডেন্টদের জন্য মেটলার ব্রাঞ্চের স্টুডেন্টদের জন্য তো এই চ্যানেলে আমি তোমাদেরকে স্টার্ট করেছিলাম মেকানিক্যাল টেস্টিং অব মেটেরিয়ালসের ওপর সাবজেক্টের নিয়ে তো আজকে আমি মেকানিক্যাল টেস্টিং অফ মেটেরিয়ালসের সাবজেক্টে টেস্ট অ্যান্ড কার্ভ অফ মাইল স্টিল ওর কার্বনের টেস্ট অ্যান্ড কার্ভ এসব নিয়ে ডিসকাস করব। তো যারা এখনও তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো কোনো প্রবলেম থাকলে তোমরা কমেন্ট করো তো চলো স্টার্ট করা যাক স্টেস্ট অ্যান্ড কার্প অফ মাইল স্টিল দেখো প্রথমে তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ স্টেস্টেন কাপ ও মাইল স্টিল ফার্স্ট আমি তোমাদেরকে এর আগের দিনের ক্লাসে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম টেনসাইল টেস্ট পড়িয়েছিলাম তো টেনসাইল টেস্ট অ্যাকচুয়ালি আমরা কিসের জন্য করি পড়েছিলাম যে টেনসাইল টেস্ট আমরা পড়ি এই কারণে যাতে করে আমরা মেটেরিয়ালের মেটেরিয়ালের স্ট্রেংথ স্টিফনেস ডাকটিলিটি টাফনেস এসবগুলো প্রপার্টিগুলোকে জানার জন্যে আমরা মেটেরিয়ালের টেস্ট মূলত টেনসাইল টেস্টিংটা করে থাকি টেনসাইল টেস্টিংটা আমরা সাধারণত ইউটিএম মানে ইউনিভার্সাল টেস্টিং মেশিনে আমরা এই টেস্টিং অপারেশনটা করে থাকি তো এই টেনসাইল টেস্টিং অপারেশনের সাহায্যে আমরা প্রথম যে কার্ভটা পেয়ে থাকি বা প্লট বা ডায়াগ্রামটা যেটা পেয়ে থাকি বা রেজাল্ট অফ টেনসাইল টেস্ট যেটা আমরা পেয়ে থাকি সেটা মূলত লোড ভার্সেস ইলংগেশান মানে হচ্ছে অ্যাকর্ডিং টু ওয়াই এক্সিস মানে ওয়াই এক্সিস বরাবর আমরা লোড এবং এক্সক্ষ বরাবর আমরা ইলংগেশানটা পেয়ে থাকি মানে আমরা একটা মেটেরিয়ালকে টেনসাইল টেস্টে আমরা সাধারণত কি করি আমরা একটা মেটেরিয়ালকে লোড অ্যাপ্লাই করি টেনসাইল লোড অ্যাপ্লাই করি এবং সেই টেনসাইল লোড অ্যাপ্লাই করার ফলে মেটেরিয়ালটার মধ্যে এক ধরনের ইলঙ্গেশন মানে মেটেরিয়ালটা ইলঙ্গেট হয় মানে ধরো এল জিরো মেটেরিয়াল নিয়ে আমি কাজ করছি তার ইনিশিয়াল ক্রস ক্রস সেকশন ধরো এ জিরো আর লেন্থ ধরো এল জিরো সেটা যখন আমরা টেন্সাইল লোড দিই তার ফলে আমরা মেটেরিয়ালটা কি হয় ইলঙ্গেট হয়ে যায় যার ফলে সেটা একটা এল থেকে এল ওয়ান এল টু এরকম ইলংগেট হয়ে থাকে সেই ইলংগেশান তাকে আমরা কিভাবে আমরা এ এর আগে আমরা পড়েছিলাম যে ইলংগেশন কিভাবে বার করব একটা ম্যাটেরিয়ালের ইলঙ্গেশানটা বার করা হয় যে তার চেঞ্জ অফ লেন্থ কতটা হচ্ছে মানে ধরো একটা ম্যাটেরিয়ালকে লোড দিলাম তার ফলে মেটেরিয়ালটার লেন্থটা চেঞ্জ হয়ে গিয়ে ধরো এল ওয়ানে ট্রান্সফার হয়েছে তো এই এল ট্রান্সফার হওয়ার ফলে কি হচ্ছে তার ইলঙ্গেশান হচ্ছে কত এল ওয়ান মাইনাস ইনিসিয়াল লেংথ এল জিরো দিস ইজ দ্য ইলঙ্গেশান এবার আমরা তো আমাদের এই এই লোড ইলংগেশান ডায়াগ্রামকে আমরা যখন ওর মধ্যে এরোর ক্যালকুলেশন করে আমরা কী করি স্টেস্টেন ডায়াগ্রামটা পেয়ে থাকি তোমরা দেখো স্টেস্টেন ডায়াগ্রামটা আমার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ দেখো টেস্টেন ডায়াগ্রামটা ঠিক দেখো যে বরাবর আমরা লোডটাকে অ্যাপ্লাই করছিলাম মানে লোডটাকে দেখাচ্ছিলাম অ্যাকর্ডিং টু ওয়াই অ্যাক্সিস যে আমরা লোড এ করেছিলাম সেই বরাবর আমরা কী হচ্ছে স্ট্রেস অ্যাপ্লাই স্ট্রেস দিচ্ছি আর অ্যাকর্ডিং টু এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর আমরা এখানে কী করছি স্ট্রেন দেখো স্ট্রেন এই অক্ষ বরাবর স্ট্রেন আর ওয়াই অক্ষ বরাবর স্ট্রেস স্ট্রেনটাকে আমরা কী বলি ডিনোট করা হয় কি এপসাইলন দিয়ে আর স্ট্রেসটাকে ডিনোট করা হয় সিগমা দিয়ে তো সিগমার স্ট্রেনটা হচ্ছে ইউনিটলেস মানে এর কোনো ইউ ইউনিট নেই আর স্ট্রেসের হচ্ছে ইউনিটটা কি নিউটন পার মিটার স্কোয়ার যদি তোমার স্যাম্পেলটা মিটারে হয় তাহলে নিউটন পার মিটার স্কোয়ার নাহলে নিউটন পার মিলিমিটার স্কোয়ার তো আমার এটা হচ্ছে স্ট্রেসের ইউনিট দেখো আমাদের যে এই স্ট্রেস টেন ডায়গ্রামে স্ট্রেস টেন ডায়গ্রামে আমরা দেখো ছবিটা দেখতে পাচ্ছ প্রথম জিরো থেকে এই জিরো থেকে মানে ইনিশিয়াল পয়েন্ট জিরো থেকে আমরা যখন মেটেরিয়ালটার ওপর লোড অ্যাপ্লাই করছি আপ টু এ পর্যন্ত এই এ পয়েন্ট পর্যন্ত দেখছো এই এ পয়েন্ট পর্যন্ত কি হচ্ছে মেটেরিয়ালের ওপর লোড দেওয়ার ফলে মেটেরিয়ালটার মধ্যে একটা যে স্ট্রেস অ্যাপ্লাই করার ফলে স্ট্রেনটা পাচ্ছি এবং ঠিক ততটা যতটা আমি লোড দেব। ঠিক ততটা আমার স্ট্রেন পাবো মানে হচ্ছে আপ টু এই এ পয়েন্ট পর্যন্ত এই এ পয়েন্টটাকে কি বলা হয় দেখো এ পয়েন্টটাকে বলা হয় কি প্রোপোর্শনালিটি লিমিট কি বলা হয় প্রোপোর্শনালিটি লিমিট এই এ পয়েন্টটাকে বলা হয় কি প্রপোর্শনালিটি লিমিট প্রপোর্শনালিটি লিমিট কেন বলা হয়েছে কারণ এই এ পয়েন্ট পর্যন্ত কি হচ্ছে স্ট্রেস স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন মানে আমি যতটা স্ট্রেস অ্যাপ্লাই করব ঠিক ততটা আমরা স্ট্রেন পাব এই পয়েন্টটাকে আমরা কি বলছি স্ট্রেস আমরা কি বলছি প্রপোর্শনাল লিমিট তো এরপরে দেখো ঠিক এ পয়েন্টের ঠিক ওপরের যে পয়েন্টটাকে দেখছ লক্ষ্য করছো সেই লোক পয়েন্টটা হচ্ছে কি ইলাস্টিক লিমিট দি বি পয়েন্ট হচ্ছে ইলাস্টিক লিমিট তাহলে আমরা ধরে নিতে পারি এই জিরো থেকে বি পর্যন্ত আমার মেটেরিয়ালটা কি দেখায় ইলাস্টিক লিমিট প্রপার্টি মানে ইলাস্টিসিটি প্রপার্টি দেখায় একটা মেটেরিয়ালে দুটো বিহেভিয়ার হয় ইলাস্টিক বিহেভিয়ার আর প্লাস্টিক বিহেভিয়ার তোমাদেরকে আগে আমি পড়িয়েছিলাম ইলাস্ট্রিসিটি কি যে একটা মেটেরিয়ালকে আমি লোড দিলাম লোড দেওয়ার ফলে মেটেরিয়ালটা ইলঙ্গেট হয়ে গেল বা তার মধ্যে স্ট্রেন তৈরি হলো এবার স্ট্রেন তৈরি হওয়ার পর ঠিক যখনই আবার আমি লোডটাকে আমি যখন লোডটাকে তুলে নেব তখনই আবার কি হবে সে তার ইনিশিয়াল পজিশানে চলে আসবে যেমন সাপোজ ধরো আমি তোম দেখো স্ক্রিনে দেখো আমি তোমাদেরকে করছি দেখো প্রথম হচ্ছে এদিকটা হচ্ছে আমার স্ট্রেস আর এধারে মানে একসক্ষ বরাবর স্ট্রেন তো আমি এই পরিমাণ আমি লোড অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করার পর আবার যদি আবার কি হচ্ছে আমি লোডটাকে আমি উইথড্র করে নিলাম তাহলে কী হবে ইনিশিয়াল পজিশান পর্যন্ত ফিরে আসবে এটা কতটা পর্যন্ত হয় আপ টু বি পয়েন্ট পর্যন্ত হয়ে থাকে মানে এই আপ টু বি পয়েন্ট পর্যন্ত এটা হচ্ছে আপ টু বি পয়েন্ট পর্যন্ত এই জিরো থেকে বি পয়েন্ট পর্যন্ত কি হচ্ছে মেটেরিয়ালকে আমি যতটা পরিমাণ লোড দেবো লোড দেওয়ার ফলে দেখো কতটা স্ট্রেন হলো যদি আমি বি পয়েন্ট ধরি তাহলে স্ট্রেন কতটা হচ্ছে দেখো এই পরিমাণ আমার স্ট্রেন হচ্ছে এই পরিমাণ আমার স্ট্রেন হচ্ছে জিরো থেকে এই যে এই এই পরিমাণ এই যে এই পরিমাণটা আমার স্ট্রেন হচ্ছে আর স্ট্রেস কতটা আমি অ্যাপ্লাই করেছি দেখো এই এই পরিমাণ আমি স্ট্রেসটা অ্যাপ্লাই করেছি যার ফলে আমার এই পরিমাণ স্ট্রেন তৈরি হয়েছে তাহলে কি হচ্ছে কি আমার এই এতটা পরিমাণ আমি লোড অ্যাপ্লাই করেছি বা স্ট্রেস অ্যাপ্লাই করেছি যার ফলে এই পরিমাণ আমার স্ট্রেন তৈরি হয়েছে তো এই যে এরিয়াটা জিরো থেকে বি পর্যন্ত এরিয়া পর্যন্ত আমার মেটেরিয়াল যে প্রপার্টি দেখায় সেটা হচ্ছে ইলাস্টিক প্রপার্টি অফ মেট্রিয়াল তাই এই পয়েন্টটাকে আমরা বলি কি ইলাস্টিক লিমিট এই পয়েন্টটাকে আমরা কী বলছি ইলাস্টিক লিমিট আর এই পয়েন্টটাকে আমরা কী বলছি প্রপোর্শনাল লিমিট কারণ কি এ পয়েন্ট পর্যন্ত আমার ফলো করছে হোক শ্লো আমাদের হোক স্লো কী বলেছে হোক শ্লো বলেছে যে আপ টু প্রপোর্শনাল লিমিট মেটেরিয়ালের স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন মানে যতটা আমি স্ট্রেস দেবো ম্যাটেরিয়ালে ঠিক ততটা পরিমাণ আমার স্ট্রেন তৈরি হবে আচ্ছা এটা তাহলে গেল তাহলে আমরা দুটো পয়েন্ট জানতে পারলাম একটা প্রপোর্শনাল লিমিট আর একটা বি যেটা ইলাস্টিক লিমিট তাহলে ইলাস্টিক লিমিট কেন বলা হয়েছে আফটার ইলাস্টিক লিমিট মানে বি পয়েন্টের পর যদি আমি একটা মেটেরিয়ালে ধরো বি পয়েন্টের থেকে বেশি স্ট্রেস দিচ্ছি মানে এই স্ট্রেসটা সরি এই পরিমাণ স্ট্রেসটা দেওয়ার ফলে আমার তৈরি হচ্ছিল তৈরি হচ্ছিল ইলাস্টিক লিমিট মানে ইলাস্টিক প্রপার্টি ঠিক ইলাস্টিক প্রপার্টির থেকেও আমি কি করলাম মেটেরিয়ালে বেশি পরিমাণ লোড দিলাম মানে বিয়ের থেকেও বেশি পরিমাণে লোড দিলাম যখনই বিয়ের থেকে বেশি পরিমাণে লোড দেবো তখন সেটা যখনই ক্রস করবে ইলাস্টিক লিমিটটা তখনই তার মধ্যে একটা যে স্ট্রেন তৈরি হবে সেটা হচ্ছে পারমানেন্ট ডিফরমেশানের জন্য তৈরি হবে মানে কি বিয়ের পরে মেটেরিয়ালের মধ্যে একটা পারমানেন্ট ডিফরমেশানের সৃষ্টি হয় বিয়ের পরে মেটেরিয়ালের মধ্যে একটা পারমানেন্ট ডিফরমেশন ক্রিয়েট হয় যার ফলে মেটেরিয়ালে এ মেটেরিয়ালকে যখনই আমি লোডটাকে উইথড্র করে নেবো তখন কিন্তু আর তার অরিজিনাল শেপে সে আর ব্যাক করতে পারে না সেই প্রপার্টিটাকে বলা হয় কি প্লাস্টিক সিটি অফ মেটেরিয়াল মানে হচ্ছে ধর ইলাস্টিক সিটি লিমিট পর্যন্ত কি মেটেরিয়ালটা অরিজিনাল পজিশন পর্যন্ত ব্যাক করতে পারছিল কিন্তু ইলাস্টিক লিমিট ক্রস করে যাওয়ার পরই মেটেরিয়ালের মধ্যে যদি আমি লোড দেই তার মধ্যে এক সামান্য পরিমাণ স্ট্রেন রয়ে যায় আফটার উইথড্রল দ্য লোড মানে লোডটাকে উইথড্র করে নেওয়ার পর কিছুটা পরিমাণ স্ট্রেন রয়ে যাবে মানে সে তার অরিজিনাল শেপে আর ব্যাক করতে পারবে না তাই হচ্ছে আমরা সেটাকে বলি কি ইল্ডিং এই জিনিসটাকে আমরা কি বল বলে থাকি ইল্ড ইল্ড মানে পারমানেন্ট ডিফরমেশন মানে মেটেরিয়ালের মধ্যে এক ধরনের পার্মানেন্ট ডিফরমেশন সিস্টেম মানে যেই স্ট্রেনটাকে আমরা রিমুভ করতে পারবো না তো দেখো এই যে সি পয়েন্টটা দেখছো এই সি পয়েন্টটাকে বলা হয় আপার ইল পয়েন্ট এই আপার ইল পয়েন্ট যেমন দেখছো সি পয়েন্টটা আপার ইল পয়েন্ট ঠিক তার নিচে দেখো সি ড্যাস্ট যেটাকে আমরা বলছি কি লোয়ার ইল পয়েন্ট তাই হচ্ছে স্টেশন গার্ভ কারটা কী হবে প্রথমে ওপর দিকে উঠলো ওপর দিকে ওঠার পর জাস্ট একটু নিচে ডাউন হবে তারপর আবার ওপর দিকে উঠছে তো এরপরে তাহলে কি হচ্ছে এই পয়েন্টটাকে আমরা কী বলছি আপার ইল পয়েন্ট আপার ইল পয়েন্ট আর নিচের পয়েন্টটাকে আমরা কি বলছি লোয়ার ইল পয়েন্ট দেখো এই আপার পিকটাকে বলছি সি পয়েন্টটাকে বলছি আপার ইল পয়েন্ট আর সি ড্যাশটাকে বলছি লোয়ার ইল পয়েন্ট এই ইল পয়েন্টটা ভ্যারি করছে মেটেরিয়াল টু মেটেরিয়াল মানে কীভাবে মানে দেখো এই যে প্রথমে ও হচ্ছে আপার ইল পয়েন্ট মানে হচ্ছে সেখানে ম্যাক্সিমাম স্ট্রেস দিচ্ছ তার ফলে স্ট্রেন হচ্ছে তার তারপরে দেখা যাচ্ছে মেটেরিয়ালে যে পরিমাণ স্ট্রেস দিয়ে আমরা স্ট্রেনটা পাচ্ছিলাম তার থেকে কম স্ট্রেসেও আমরা সেই স্ট্রেনটা পেয়ে যাচ্ছি যার ফলে কি হচ্ছে আমরা কম স্ট্রেসে স্ট্রেনটা পাচ্ছি মানে সেই কারণে আমরা লোয়ার ইল পয়েন্ট আমাদের এই কারণে হচ্ছে আমরা কি হচ্ছে কার্ভটা হচ্ছে আবার ডাউনওয়ার্ড হচ্ছে তাহলে কি হচ্ছে প্রথম অবস্থায় স্ট্রেন পাচ্ছিলাম যে স্ট্রেসে তার থেকে কম স্ট্রেসেই আমি সেই স্ট্রেনটা পাচ্ছি দেখো তুমি একটু ভালো করে লক্ষ্য করো দেখো এই পরিমাণ আমরা স্ট্রেস দিচ্ছিলাম যার ফলে এই কার এতটা পরিমাণ স্ট্রেন পাচ্ছি আবার দেখো ঠিক যদি আমি এই পরিমাণে স্ট্রেস দিচ্ছি কিন্তু তার থেকে বেশি স্ট্রেন পাচ্ছি এটা হয় কারণ কি মেটেরিয়ালে যখন আমি লোডটাকে অ্যাপ্লাই করছি তার হচ্ছে আমরা এইভাবে এই রকম একটা মেটেরিয়াল রয়েছে মেটেরিয়ালের এরিয়া রয়েছে এ জিরো আমরা সবসময় কি ইনিশিয়াল এ ইনিশিয়াল এরিয়া দিয়ে কাজ করছি বাট আমি তোমাদেরকে কি বলেছিলাম যে একটা মেটেরিয়ালের ক্রস সেকশনাল এরিয়া সময় একই থাকে না কারণ হচ্ছে লোডের ফলে যেহেতু লেন্থটা বাড়ছে আর হচ্ছে মেটেরিয়ালের লেন্থটা বাড়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে এরিয়াটা ছোট হচ্ছে এটা যেমন একটা কারণ তার সঙ্গে সঙ্গে মেটেরিয়ালের মধ্যে অনেক উইকনেস থাকে ডিফেক্ট থাকে এই ডিফেক্টগুলো থাকার ফলে খুব কম স্ট্রেসেই আমরা সেই স্ট্রেনটা পেয়ে যাই যার কারণে হচ্ছে কি এই কার্বটা আবার নিচের দিকে ডাউনওয়ার্ড হতে থাকে এরপর দেখো আবার হচ্ছে কি হচ্ছে এই কার্বটা ওপর দিকে ইনক্রিজ করছে এই কার্বটা ইনক্রিজ করছে করতে করতে একটা টাইম আসছে যেটাকে আমরা ডি পয়েন্ট বলছি যা ম্যাক্সিমাম আলটিমেট পয়েন্ট এই ম্যাক্সিমাম আলটিমেট পয়েন্ট থেকে আবার নিচের দিকে নামছে কার্ভটা যেটাকে আমরা বলছি ব্রেকিং বা ফ্র্যাকচার পয়েন্ট দেখতে পাচ্ছ পরে স্লাইডে তোমাদেরকে আমি বলছি যে এই স্টেস্টেন কার্ভে কয়েক কতগুলো রিজ মানে কতগুলো জোন থাকে দেখো আমরা কি দেখতে পাচ্ছি দেখো এই স্টেস্টেন কার্ব যেটা দেখছো টিপিক্যাল রিজন দ্যা রিজন দ্যাট ক্যান বি অবজার্ভ ইন এ স্টেস্ট্যান্ড কার মানে দেখো এই স্টেস্টেন কারবে আমরা কটা রিজন দেখতে পাই মানে কটা জোন দেখতে পাই দেখো প্রথম যেটা হচ্ছে আপ টু ইলাস্টিক পয়েন্ট পর্যন্ত আমি কি দেখতে পাচ্ছি ইলাস্টিক বিহেভিয়ার দেখতে পাচ্ছি মেটেরিয়ালের ইলাস্টিক বিহেভিয়ার দেখতে পাচ্ছি তারপরে আমি কি বললাম ইল্ডিং মানে ইলাস্টিক লিমিটটা ক্রস করে যাওয়ার পরই সেটা হচ্ছে কি ইল্ডিং পয়েন্টে চলে যাচ্ছে মানে মেটেরিয়ালে একটা পারমানেন্ট ডিফরমেশান তৈরি হচ্ছে এর পরে দেখো আবার এটা যে ইনক্রিজ করছে এই জোনটাকে আমরা কি বলছি স্ট্রেন হার্ডেনিং জোন এই স্ট্রেন হার্ডেনিং জোন তারপরে দেখো আলটিমেট স্ট্রেন্থ আছে এরপরে যেটা রয়েছে নেকিং অ্যান্ড ফেলিওর মানে হচ্ছে মেটেরিয়ালটা ফেলিওর করছে মানে ব্রেক করে যাচ্ছে তাহলে আমাদের এই কয়েকটা জোন রয়েছে পরপর তাহলে আমরা সেই জোনগুলো পরপর ডিসকাস করে নেব প্রথমে আমি তোমাদেরকে ইলাস্টিক বিহেভিয়ার তো বললাম ইল্ডিংটা তো তোমাদেরকে বললাম কী বললাম যে যখনই আমরা স্লাইড ইনক্রিজিং ইন স্ট্রেস অ্যাবাব দ্য ইল্ড ইলাস্টিক লিমিট উইল রেজাল্ট ইন পারমানেন্ট ডিফরমেশান দিস বিহেভিয়ার ইজ কল্ড ইল্ডিং দিস স্ট্রেস মানে দ্য স্ট্রেস দ্যাট কজ ইল্ডিং ইজ কল্ড ইল স্ট্রেস দ্য স্ট্রেস দ্যাট কজ ইল্ডিং ইজ কল্ড ইল স্ট্রেস এই ইল স্ট্রেসটাকে কীভাবে ডিনোট করা হয় এস সাফিক্স ওয়াই এসটাকে দিয়ে মানে অনেক সময় হচ্ছে আমরা অনেক সময় স্ট্রেসটাকে যেহেতু আমরা এস দিয়ে ডিনোট করছি তাই এটাকে আমরা সিগমা ওয়াই এস ওয়াই লিখেছি এটা তোমরা আমি তোমাদেরকে বারবার ডিনোট করেছিলাম কী দিয়ে এসটাকে ডিনোট করেছি আমরা কি দিয়ে সিগমা দিয়ে আমরা তাহলে সিগমা দিয়ে ডিনোট করেছি তাহলে এই জায়গাটা একটু কারেকশন করে নেবে এস ওয়াইটা না করে এখানটা কি করবে সিগমা ওয়াই সিগামা ওয়াইটাকে কী দিয়ে ডিনোট করা হয় দিস ইজ দ্য ইল স্ট্রেস অফ মেটেরিয়াল দেখো দ্য ডিফরমেশন দ্যাট অকার প্লাস্টিক ডিফরমেশন এটা এটা কী ধরনের ডিফরমেশন হয় প্লাস্টিক ডিফর্মেশন তাহলে ইল্ডিংটা বুঝতে পারলে আফটার ইলাস্টিক লিমিটের পর মেটিরিয়ালের যে স্ট্রেন বা পার্মানেন্ট ডিফরমেশন তৈরি হয় যেটাকে আমরা ইল্ডিং বলি তাহলে ওই ইল্ডিংটা যে স্ট্রেসে হচ্ছে তাকে আমরা স্ট্রেস বলছি আশা করছি বুঝতে পেরেছো ইল স্ট্রেস পর্যন্ত এরপরে আমরা আসবো কি স্ট্রেন হার্ডেনিং স্ট্রেন হার্ডেনিং কখন হয় দেখো ইল্ডিং হওয়ার পর যখন আমরা মেটেরিয়াল মেটেরিয়াল মেটেরিয়ালে যখন এই ইল্ডিংয়ের পর যে স্ট্রেন হার্ডেনিং যেটা দেখছো স্ট্রেন হার্ডেনিং কি বলছে হোয়েন ইল্ডিং হ্যাজ এন্ডেড মানে যখন ইল্ডিংটা কমপ্লিট হয়ে যাচ্ছে এ ফার্দার লোড অ্যাপ্লাইড টু দ্য স্পেসিম্যান রেজাল্ট ইনএকিউর দ্যাট রাইজ কন্টিনিউয়াসলি বাট বিকাম ফ্ল্যাটার আনটিল ইট রিচেস এ ম্যাক্সিমাম স্ট্রেস রেফার টু এ আলটিমেট স্ট্রেস দেখো তোমাদেরকে আমি একটা জিনিস ট্রেন হার্ডেন কীভাবে হয় তোমাদেরকে বোঝাচ্ছি আমি একটা মেটিরিয়ালকে মেটেরিয়ালকে লোড দিয়েছি লোড দেওয়ার ফলে সাপোজ ধরো এটি আমার ইল স্ট্রেস এটা হচ্ছে আমার কতটা এটা হচ্ছে ইল স্ট্রেস সিগমা ওয়াই এটা হচ্ছে সিগমা স্ট্রেস আর এর দিকটা হচ্ছে আমার স্ট্রেন তাহলে এই হচ্ছে বরাবর আমার কি হচ্ছে এতটা পরিমাণ ইল স্ট্রেস হয়েছে এই মেটেরিয়ালটার ইল স্ট্রেস হয়েছে এই ইল স্ট্রেস হওয়ার পর তারপরে আমি যদি আমার মেটেরিয়ালটাকে আনলোড করি মানে লোডটাকে উইথড্র করে নিই তাহলে কী হচ্ছে মেটেরিয়ালটা মেটেরিয়ালটা কী বলেছি ইল স্ট্রেসের সময় যদি আমি মেটেরিয়ালটাকে উইথড্রো করি তাহলে সেটা তার পুনরায় অবস্থায় ফিরে আসবে না তাহলে একটা পরিমাণ তার মধ্যে স্ট্রেন রয়ে যাবে যেটা আমরা পরবর্তীকালে ডিসকাস করবো যে যেটাকে আমরা বলি অফসেট স্ট্রেস অফসেট স্ট্রেস বা অফসেট স্ট্রেন যেটা জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো টু এইটাকে বলা কত এই স্ট্রেনটাকে বলা হয় জিরো পয়েন্ট জিরো টু আর যে স্ট্রেসের জন্য হয় সেটাকে আমরা বলি অফসেট স্ট্রেস আচ্ছা এই যে অফসেট এই যে দেখছো এই মেটেরিয়ালের মধ্যে তাহলে কি হচ্ছে এক ধরনের স্ট্রেন রয়েই যাচ্ছে এই অবস্থায় যদি মানে এটা হলো কি সিগমা ওয়াইটা কি একটা মেটেরিয়াল সিম্পল মেটেরিয়ালকে যখন আমরা লোড অ্যাপ্লাই করলাম তার ইল স্ট্রেস এরপর এই ডিফর্ম মেটেরিয়ালটাকে যদি আবার আমি ওই মেটেরিয়ালটাকে যদি আবার আমি কি করি আবার যদি আমি লোড দিই মানে প্রথম লোড দিলাম তার স্ট্রেস এতটা এবার সেটাকে আমি আল্টি সরি সেটাকে আবার আমি সেটাকে আমি কি করলাম লোডটা তুলে নিয়ে আমি তাকে জাস্ট আবার আবার কি করলাম আবার লোডিং করলাম যখনই আবার লোডিং করব। তখন কি হয় মেটেরিয়ালটার এই যে ইলস্ট্রেস দেখতে পাচ্ছ তার থেকে বেশি পরিমাণ লোড দিতে লাগে সেই ইলস্ট্রেসটাকে পাওয়ার জন্যে মানে প্রথম অবস্থায় তার ইলস্ট্রেসটা হচ্ছে প্রথম অবস্থায় সিগমা ওয়াই এই ডিফর্মড হওয়ার পর তারপর আবার যখন আমি সেটাকে লোডিং করছি তখন সেটার ইল স্ট্রেসটা বেশি ইল স্ট্রেস হয় মানে এই এই পরিমাণ তখন তাকে লোড দিতে হচ্ছে তাহলে হচ্ছে সিগমা ওয়াই ড্যাশ এটাকে আমরা বলছি সিগমা ওয়াই ড্যাশ তাহলে এই যে লোডিং এর ফলে যে স্ট্রেসের ইনক্রিজ মানে ম্যাক্সিমাম স্ট্রেস ইনক্রিজ করতে হচ্ছে সেই পরিমাণ স্ট্রেনটাকে পেতে গেলে তাকে আমরা বলছি কি স্ট্রেস হার্ডেনিং তাকে আমরা কী বলছি স্ট্রেস হার্ডেনিং আমি তোমাদেরকে আরেকবার আরেকবার জিনিসটাকে বোঝাচ্ছি যারা বুঝতে পারছো না তারা আরেকবার ভালো করে বুঝে নাও আমি একটা মেটেরিয়ালকে লোড দিলাম লোড দেওয়ার পর এই এই পরিমাণ লোড দিলাম যেটা হচ্ছে যার ফলে ইল্ডিং হলো মেটেরিয়ালটাকে যাকে সিমা ওয়াই দিয়ে ডিনোট করছি এরপর এই পজিশানে লোড দেওয়ার পর মেটেরিয়ালটাকে আবার কি করলাম আমি উইথড্রো করলাম লোডটাকে লোডটাকে যখনই আমি উইড্রো করলাম তখনই কি হচ্ছে লোডটা উইড্রো করার ফলে মেটেরিয়ালটা আর জিরো পজিশানে এটা হচ্ছে জিরো পজিশান জিরো পজিশান থেকে স্টার্ট হয়েছিল মেটেরিয়ালটা জিরো পজিশান থেকে না গিয়ে এই এ পজিশানে আমার রয়ে গিয়েছে মানে কি মেটেরিয়ালের মধ্যে এক ধরনের বিকৃতি থেকে গেছে যেটা হচ্ছে কতটা যে জিরো পয়েন্ট জিরো টু এটা এই এরিয়াটা কত জিরো পয়েন্ট জিরো টু আচ্ছা এইখানে থাকার পর আবার কি করছি মেটেরিয়ালটাকে আবার লোড দিচ্ছি যখন লোড দিচ্ছি মেটেরিয়ালটা কী হচ্ছে এই পজিশানে আর ইল স্ট্রেস পাচ্ছি না তখন তার থেকেও বেশি লোড দিয়ে মেটেরিয়ালটাকে ইল স্ট্রেসটাকে পেতে পেতে হচ্ছে তাহলে এই যে দেখো এই পজিশানে আমার ইল স্ট্রেস ছিল প্রথম অবস্থায় কিন্তু তা দ্বিতীয় অবস্থায় ইল স্ট্রেস কতটা হলো এই পজিশানে মানে এতটা পরিমাণ স্ট্রেস আরও বেশি লাগছে তো এর ফলে মেটেরিয়ালটা কী হচ্ছে হার্ড হয়ে যাচ্ছে যাকে আমরা কি বলছি স্ট্রেন হার্ডেনিং মানে ওই ছোট্ট একটু স্ট্রেনের ফলে মেটেরিয়ালের যে হার্ডনেস হয়ে যাচ্ছে মেটেরিয়ালটা হার্ডার হয়ে যাচ্ছে যার ফলে একটা হায়ার স্ট্রেসে আমি ইল স্ট্রেসটা পাচ্ছি তাই আমি তাকে বলছি স্ট্রেন হার্ডেনিং আশা করছি এরপর তোমরা বুঝতে পেরেছো এই স্ট্রেন হার্ডেনিং তাহলে হচ্ছে কি তাহলে হচ্ছে স্ট্রেন হার্ডেনিং হয়ে যাওয়ার ফলে মেটেরিয়ালের হার্ডনেস বেড়ে যাবে এবার মেটেরিয়ালের হার্ডনেসটা যদি বেড়ে যায় তাহলে হচ্ছে কি আমি ওই পরিমাণ স্ট্রেন পেতে গেলে কি হচ্ছে হায়ার পরিমাণ তাহলে তাহলে এই পরিমাণ স্ট্রেস পেতে গেলে আমাকে কি করতে হচ্ছে হায়ার অ্যামাউন্ট অফ স্ট্রেস দিতে হচ্ছে তাই যতটুকু স্ট্রেন দেখো আরও যত একটু স্ট্রেন বাড়াবো ঠিক তার থেকে তত বেশি স্ট্রেন মানে স্ট্রেস আমাকে বেশি দিতে হবে এরকম করতে করতে আমি কতটা পরিমাণ মেটেরিয়ালের উপর স্ট্রেস অ্যাপ্লাই করব ম্যাক্সিমাম আলটিমেট স্ট্রেস মানে এই এতটা পর্যন্ত আমি মেটেরিয়ালে ম্যাক্সিমাম আলটিএস স্ট্রেস আমি অ্যাপ্লাই করতে পারি যেটাকে আমরা বলছি ইউটিএস এটাকে ডিনোট করা হয় সিগমা ইউ দিয়ে সিগমা ইউ সিগমা সাফিক্স ইউ মানে দিস ইজ দ্য আলটিমেট টেনসাইল স্ট্রেংথ এটাকে বলা হয় মানে বলা হয় কি ম্যাক্সিমাম স্ট্রেস বা আলটিমেট টেনসাইল স্ট্রেংথ এই আলটিমেট টেনসাইল স্ট্রেস যখনই যখনই একটা মেটেরিয়ালে আলটিমেট স্টেনসাইল স্ট্রেস তৈরি হয়ে যাবে যখনই মেটেরিয়ালটা পর্যন্ত এতটা পর্যন্ত আমি স্ট্রেস অ্যাপ্লাই করব বা লোড অ্যাপ্লাই করে দেব ঠিক তখনই কি হয় আমার ধরো এইভাবে একটা মেটেরিয়াল আছে যাকে আমি লোড দিচ্ছি এই এইরকমভাবে এপ লোড অ্যাপ্লাই করছি ওপর থেকে নিচো থেকে এফ লোড অ্যাপ্লাই করছি এই পরিমাণ এই এইটাকে আমরা কী বলছিলাম ইনিসিয়াল এ জিরো আমরা কী জানি স্ট্রেস মানে এফ বাই এ জিরো এফ বাই এ জিরো দিস ইজ দ্য অরিজিনাল সরি দিস ইজ দ্য ইঞ্জিনিয়ারিং স্ট্রেস তাহলে এই ইঞ্জিনিয়ারিং স্ট্রেস মানে কি জানি এফ বাই এ জিরো তাহলে ঠিক আলটিমেট স্ট্রেসে স্ট্রেস অ্যাপ্লাই করার ফলে তার ফলে কী হয় এই পজিশানে নেকিং তৈরি হয় মানে কি তখন এই এরিয়াটা কী হবে এই পজিশানের এরিয়াটা কী হবে জাস্ট এই জায়গার এরিয়াটা এইখানের এরিয়াটা হবে ঠিক এই রকম জাস্ট আস্তে আস্তে করে নেকিং হতে শুরু করবে মানে আস্তে আস্তে করে গ্রিপ হতে শুরু করবে মানে হচ্ছে এই পজিশানে তখন এরিয়া এ আর না থেকে সেখানে হয়ে যাবে এ তাহলে এখানে যত এরিয়াটা কমতে থাকবে এরিয়া ধরো কমতে থাকলে তাহলে কী হবে আমার লোড তো একই রেখেছো লোড একই রেখেছ তাহলে হচ্ছে কি এরিয়া হচ্ছে আমার প্রথমে এ ছিল তাহলে এ থেকে আমার কী হচ্ছে আমার এ থেকে আমার কী হচ্ছে এ হয়ে গিয়েছে তাহলে এ জিরো থেকে যদি এ হয়ে যায় এ জিরো যেখানে ছিল এ বাই এ জিরো সেখানে হয়ে গেল কি এ বাই এ তো এ বাই এ যদি হয়ে যায় তাহলে কী হচ্ছে আমাদেরকে যে লোডটা অ্যাপ্লাই করছি আর যে স্ট্রেসটা পাচ্ছি তাহলে সেই স্ট্রেসটা আমরা খুব ইজিলি পেয়ে যাবো ইজিলি অত বেশি আমাকে স্ট্রেস আর অ্যাপ্লাই করতে হবে না সেই স্ট্রেনটা পেতে গেলে তখন কী হচ্ছে আস্তে আস্তে করে আবার আমার স্ট্রেসটা কমছে মেটিরিয়ালে দেখো লো এই যে স্ট্রেসটা দেখো প্রথম অবস্থায় এতটা ছিল প্রথমে এখানে এতটা স্ট্রেন ছিল আর এতটা স্ট্রেস ছিল তারপরে দেখো আবার আস্তে আস্তে করে স্ট্রেনটা কম স্ট্রেসটা কমছে কিন্তু স্ট্রেন আমরা বেশি পাচ্ছি কিসের জন্যে যেহেতু এখানে নেকিং হয়েছে দেখো কি বলেছে আফটার আলটিমেট স্ট্রেস দ্য ক্রস সেকশনাল এরিয়া বিইং টু ডিক্রিজ ইন এ লোকালাইজড রিজিয়ান অব দ্য স্পেসিম্যান ইনস্টেড অব ওভার ইটস এন্টায়ার লেন্থ মানে এই যে টোটাল ইন্টার লেন্থের মধ্যে একটা লোকালাইজড রিজেন তৈরি হবে যেখানে ম্যাক্সিমাম লেডটা লোডটা অ্যাপ্লাই হয়েছে সেই জায়গায় আমাদের প্রসেকশন এরিয়াটা আস্তে আস্তে করে কি হবে ডিক্রিজ হবে ওই এরিয়াতে ডিক্রিজ হওয়ার ফলে কি হচ্ছে লোডটা ওই পজিশানে সবথেকে বেশি পড়বে যার ফলে মেটেরিয়ালের মধ্যে একটা ক্র্যাকের সৃষ্টি হতে থাকবে দিয়ে এই যে ফ্র্যাকচার স্ট্রেস যেটা দেখছো এই পজিশানটা এই ফ্র্যাকচার পজিশানটাতে কি হচ্ছে মেটেরিয়ালটা এসে তখন কি হচ্ছে ক্রস সেকশনাল এরিয়াটা আর এ আর থাকছে না একদম এ থেকে ব্রেক করে একদম ছোট হয়ে যাচ্ছে যার ফলে মেটেরিয়ালটা ক্র্যাক করে যাচ্ছে আশা করছি তোমরা বুঝতে পেরেছ এরপরে দেখো আমরা স্টেস্টেন ডায়াগ্রাম আবার আমরা স্টেস্টেন ডায়াগ্রামে চলে যাচ্ছি স্টেস্টেন ডায়াগ্রামে দেখো দেখো আমার ছবির নিচেই দেখতে পাচ্ছ দেখো স্টেস্টেন ডায়াগ্রামের এই যে এরিয়া আমি কি বল বলেছি স্টেস্টেন ডায়াগ্রাম থেকে আমরা কয়েকটা কতগুলো জিনিস জানতে পারবো ডাকটিলিটি জানতে পারবো সেকেন্ড হচ্ছে আমরা জানতে পারবো স্টিপনেস জানতে পারবো স্ট্রেংথ জানতে পারবো অ্যান্ড টাফনেস জানতে পারবো আর রেজিলেন্স জানতে পারবো আস্তে আস্তে আমরা এইগুলো সব জানতে পারবো তো দেখো এই যে তাহলে হচ্ছে কি জিরো টু বি পর্যন্ত আমার এরিয়াটাকে আমরা কি বলছি ইলাস্টিক জোন বা ইলাস্টিক প্রপার্টি আর এই বি থেকে আমার ই পর্যন্ত এই যে এরিয়াটা দেখছো এটা হচ্ছে কি প্লাস্টিক জোন তাহলে আপ টু জিরো থেকে বি পর্যন্ত এরিয়া ইলাস্টিক জোন আর বি থেকে ই পর্যন্ত এরিয়াটা হচ্ছে কি প্লাস্টিক জোন আশা করছি বুঝতে পারছো এরপর তোমাদেরকে আমি একটা একটা বলবো সেটা হচ্ছে কি প্রথম এক প্রপার্টি হচ্ছে কি ডাকটিলিটি ডাকটিলিটি কীভাবে মেজার করা হয় ডাকটিলিটি মেজার করা হয় পার্সেন্টেজ অফ ইলঙ্গেশানের ওপর কতটা ইলঙ্গেশান হয়েছে তার উপর মেজার করা হয় তাহলে কি হচ্ছে এখানে আমরা অবশ্যই জানতে পারছি মেটেরিয়ালটা কতটা পরিমাণ স্ট্রেন দিচ্ছে তাহলে যদি আমরা স্ট্রেন জানতে পারি তাহলে মেটেরিয়ালের ডাকটিলিটি অবশ্যই জানতে পারবো তো তাহলে হচ্ছে কি ডাকটিলিটি পার্সেন্টেজ অফ ডাকটিলিটি সেখান থেকে আমরা পার্সেন্টেজ অফ ডাকটিলিটি জানতে পারবো দেখো পার্সেন্টেজ অফ স্ট্রেন দেখছে যে পার্সেন্টেজ অফ বিলঙ্গেশান মানে কি জানি চেঞ্জ ইন দেখতে দেখো চেঞ্জ ইন লেন্থ তোমাদেরকে আগে আগেইও আমি পড়েছি পড়িয়েছি যে স্ট্রেন ইকুয়াল টু চেঞ্জ ইন লেন্থ অফ স্পেসিম্যান ডিভাইডেড বাই ইনিশিয়াল লেন্থ অফ স্পেসিম্যান চেঞ্জ ইন লেন্থ কীভাবে করা হয় সাপোজ ধরো আমার মেটেরিয়ালটা এল চেঞ্জ প্রথমে এল জিরো ছিল তারপরে হয়েছে এল তাহলে হচ্ছে কি এল মাইনাস এল জিরো ডিভাইডেড বাই এল জিরো দিস ইজ দ্য স্ট্রেন আর তারপরে হচ্ছে আমরা আমি আসব কি স্ট্রেন স্ট্রেস্ট্রেন ডায়াগ্রাম থেকে আরেকটা যে প্রপার্টিটা পেয়ে থাকি সেটা হচ্ছে কি স্ট্রেন স্ট্রেন হচ্ছে দেখো স্ট্রেংথ সরি স্ট্রেংথ স্ট্রেংথ মানে আমরা কি 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 দেখো ইল স্ট্রেন মানে ইল স্ট্রেন্থ কতটা সেটা পাবো ইল স্ট্রেন্থ মানে হচ্ছে যে স্ট্রেসে আমার হচ্ছে ইল ইল্ডিং হচ্ছে তাকে আমরা বলছি ইল স্ট্রেস তারে তাহলে কি হচ্ছে ইল স্ট্রেস পাবো আলটিমেট স্ট্রেস পাবো এইসবগুলো জানতে পারবো তাহলে হচ্ছে স্ট্রেস গেল এরপর হচ্ছে আমার আসছে কি স্টিপনেস স্টিপনেস কথার অর্থ হচ্ছে মডিউলাস অফ ইলাস্ট্রিসিটি স্টিপনেস জানতে পারবো আমি তখনই মডিউলাস অফ ইলাস্ট্রিসিটি মডিউলাস অফ ইলাস্ট্রিসিটি ডিনোট করা হয় কি দিয়ে বড় ই দিয়ে কীভাবে হুক স্লো ফলো করে আমার কি স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন মানে আপ টু প্রপোর্শনাল লিমিট পর্যন্ত স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন স্ট্রেস প্রোপোর্শনাল টু স্টেন তাহলে স্ট্রেস ডিনোট করা হচ্ছে সিগমা দিয়ে আর হচ্ছে স্ট্রেজ স্টেন ডিনোট করা হয় এফসাইলন দিয়ে তাহলে কি হচ্ছে সিগমা বাই ই সরি সিগমা বাই এফসাইনল এফসাইলন ইকুয়াল টু কী হচ্ছে ই তাহলে হচ্ছে ইয়ং মডিউলাসটা কি ইয়ং মডিউলাসটা হচ্ছে স্লোপ তাহলে এই আপ টু প্রপোর্শনাল লিমিট পর্যন্ত এই যে একটা স্লোপ ধরো এই যে স্লোপটা পাবো এই স্লোপটা হচ্ছে কি এই স্লোপটা যেটা পাচ্ছি স্লোপটা হচ্ছে কি আমার স্টিফনেস বা ইয়ং মডুলার মানে হচ্ছে এটা হচ্ছে ডেল ই আর এটা হচ্ছে ডেল সিগমা তাহলে ডেল সিগমা বাই ডেল ই এটা হচ্ছে কি আমার স্টিফনেস এটি হলো আমার স্টিফনেস তাহলে হচ্ছে কি স্টিফনেস হচ্ছে কি হচ্ছে কি স্ট্রেস ডিভাইডেড বাই স্ট্রেন মানে এটা একটা স্লোপ আচ্ছা এরপরে আমি আসছি তাহলে স্টিফনেস জানতে পারলাম এরপরে আমি আসব টাফনেস টাফনেস যখন প্রপার্টিটা আমরা পড়েছিলাম স্টাফনেস মানে আমি কি পড়েছিলাম স্টাফনেস মানে যে আপ টু মেটেরিয়ালটা ক্র্যাক হওয়া পর্যন্ত মেটেরিয়ালটা যে পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করে তাকে আমরা বলি টাফনেস মানে আপ টু ব্রেকিং পর্যন্ত মেটেরিয়ালটা যে এনার্জি তাহলে ব্রেক কোথায় করছে আপ টু এই পয়েন্টে ব্রেক করছে তাহলে এই পয়েন্ট পর্যন্ত যে এনার্জি অ্যাবজর্ভ করবে কিভাবে ডিনোট করব। এটাকে জাস্ট হচ্ছে আমি যদি প্যারালালে লাইন টেনে দিই এখান থেকে একটা প্যারালাল লাইন টেনে দিই জাস্ট এই এই লাইনের লাইনের প্যারালাল লাইন আমি টানি তাহলে এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ টোটাল এরিয়াটা এই টোটাল এরিয়াটাকে আমরা বলছি কি টাফনেস তাহলে টোটাল অফ স্ট্রেস টেন ডায়াগ্রাম এরিয়া ইজ ইকুয়াল টু টাফনেস আর টাফনেস মানে আমরা কি জানি টাফনেস মানে জানি হচ্ছে কি ডাকটিলিটি প্লাস স্ট্রেংথ মানে আমরা বলতে পারি না একটা মেটেরিয়াল হাই ডাকটিলিটি যদি একটা মেটেরিয়াল ধরো হাই ডাকটিলিটি কিন্তু মেটেরিয়ালের স্ট্রেংথ হচ্ছে লোয়ার তাহলে আমি বলতে পারি না সেই মেটেরিয়ালটা হাই টাফনেস তাহলে হাই টাফনেস আমি তখনই বলতে পারবো যদি মেটেরিয়ালটার হাই স্ট্রেংথ হয় তার সঙ্গে সঙ্গে মেটেরিয়ালটা হাই ডাকটিলিটি হয় মানে দুটোকেই বেশি হতে হবে ডাকটিলিটিটাও বেশি হতে হবে তার সঙ্গে স্ট্রেংথটাকেও বেশি হতে হবে তবে যে সেই মেটেরিয়ালটা হাই টাফনেস হবে তাহলে কী হবে টাফনেস সেই জন্য আমরা বলি টাফনেস ইকুয়াল টু ডাকটিলিটি প্লাস স্ট্রেংথ আচ্ছা এখান থেকে তাহলে আমরা এই জিনিসটা জানতে পারলাম তাহলে কী কী জানতে পারলাম টাফনেস আপ টু তাহলে আপ টু জো এই টোটাল এরিয়াটাকে আমরা বলছি কি টোটাল এরিয়াটাকে আমরা বলছি কি টোটাল এরিয়াটাকে আমরা বলছি টাফনেস মানে জিরো থেকে একদম পুরো ই পর্যন্ত হয়ে এই এখানে যদি আমি ডি সরি ডি বলছি ই এফ সরি এটাকে যদি আমি এফ দিই তাহলে হচ্ছে কি ও সি ডি টোটাল এরিয়াটা হচ্ছে আমার কি টাফনেস হচ্ছে ঠিক তেমনি আমি যদি বলি রেজিলেন্স রেজিলেন্স হচ্ছে কথা রেজিলেন্স আমরা কোনটাকে বলি আপ টু ইলাস্টিক পয়েন্ট পর্যন্ত বা বলতে পারো আপ টু ইল পয়েন্ট পর্যন্ত মেটেরিয়ালটা যে পরিমাণ যে পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করে মানে আপ টু ইলাস্টিক লিমিট পর্যন্ত একটা মেটেরিয়াল যে এনার্জি অ্যাবজর্ব করে তাকে আমরা বলি কি রেজিল্যান্স তাহলে হচ্ছে কি এই ইলাস্টিক লিমিট থেকে আমরা এই ইলাস্টিক লিমিট থেকে যদি আমি একটা প্যারালাল লাইন টানি এর ওপর এই বরাবর যদি একটা লাইন টানি এই যে এরিয়াটা দেখতে পাচ্ছো এই এরিয়াটাকে বলা হচ্ছে কি এরিয়া অব মডিউলার্স অব রেজিলেন্স এই এরিয়াটাকে সেই কারণেই বলছি কি মডুলাস অফ রেজিলেন্স আচ্ছা তাহলে কি হচ্ছে আপ টু ইলাস্টিক লিমিট পর্যন্ত মেটেরিয়াল যে এনার্জি অ্যাবজর্ব করে তাকে বলা হয় আপ টু ব্রেকিং পর্যন্ত মেটেরিয়াল যে পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করে তাকে টাফনেস বলছি আচ্ছা এরপরে সেকেন্ড দিকে দেখো ডায়গ্রামটা লক্ষ্য করো সেকেন্ড দিকে যে ডায়গ্রাম লক্ষ্য করছো দেখো এটা হচ্ছে দুটো ডায়গ্রাম লক্ষ্য করছো দেখো একটা ডটেড লাইন দিয়ে একটা ডায়গ্রাম রয়েছে আরেকটা হচ্ছে কী রয়েছে আরেকটা রয়েছে ব্রড লাইন দিয়ে যে ডায়গ্রামটা ব্রড লাইন দিয়ে তো তোমাদেরকে একটু আগেই বোঝালাম যেটা যে ডায়গ্রামটা মূলত এই ব্রড লাইন দিয়ে যে ডায়গ্রামটা আছে সেটা হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং স্টেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্ট্রেনের ডায়গ্রাম কী বললাম এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্ট্রেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্ট্রেনের ডায়াগ্রাম বাট ডটেড লাইনটা যেটা দেখছো ডটেড লাইনটা হচ্ছে কি টু স্ট্রেন ডায়াগ্রাম এটা হচ্ছে কি টু স্ট্রেন ডায়গ্রাম এই এই জিনিসটাকে তোমাদের আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করবো তোমাদেরকে আরও ভালো করে বোঝানোর কেন এই টু স্ট্রেন ডায়াগ্রাম আর ইঞ্জিনিয়ারিং ডায়গ্রাম ইঞ্জিনিয়ারিং স্ট্রেন ডায়াগ্রামের মধ্যে ডিফারেন্সটা কেন সেই জিনিসটা আমরা তোমাকে তোমাদের নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো তো এইটুকু দেখে রাখো যে দুটো ডায়গ্রাম আলাদা হয় আচ্ছা এরপরে দেখো থার্ড নাম্বার যে ডায়াগ্রামটা লক্ষ্য করছো সেই ডায়াগ্রামটা হচ্ছে আমার ছবির ঠিক নিচে যে ডায়গ্রামটা হচ্ছে সেটা হচ্ছে কি এখানে টাফনেস আর রেজিলেন্সের ডিফারেন্সটা দেখিয়েছে দেখো আমাদের তিন ধরনের কার্বন স্টিল হয়ে থাকে আমাদের তিনটে কার্বন স্টিল হয় তার কার্বন কম্পোজিশন অনুযায়ী তোমরা ফিজিক্যাল মেটালজি ক্লাসে তোমরা বুঝতে পারবে দেখো লো কার্বন স্টিল মিডিয়াম কার্বন স্টিল হাই কার্বন স্টিল লো কার্বন স্টিলে লো কার্বন স্টিলে কার্বন পরিমাণটা কম হওয়ার জন্যে লো কার্বন স্টিল কি হচ্ছে ডাকটাইল হয় দেখো এই যে এরিয়াটা লো কার্বন স্টিলের এরিয়া দেখো এই এতটা পরিমাণ এরিয়া তাহলে কি হচ্ছে মেটেরিয়ালের টাফনেসটা লো কার আমি যদি বলি যে টাফনেস কার বেশি এখানের মধ্যে টাফনেস কার বেশি দেখো এখানে দেখাচ্ছে লো কার্বন স্টিলের এরিয়াটা সব থেকে বড়ো তাই হচ্ছে লো কার্বন স্টিল ইজ দ্য হায়ার টাফ আর মেটেরিয়াল ঠিক তেমনি দেখো হাই কার্বন স্টিল আমি রেজিল দেখো ইল স্ট্রেন পর্যন্ত বা ইলাস্টিক পয়েন্ট পর্যন্ত যে মেটেরিয়ালটা এনার্জি অ্যাবজর্ব করবো তোমার মনে রাখবে ইল স্ট্রেন পর্যন্ত যে মেটেরিয়ালটা এনার্জি অ্যাবজর্ব করে তাকে আমরা বলি রেজিলেন্স তাহলে কি হচ্ছে দেখো এই এরিয়া দেখো এই এই পরিমাণ আমরা দেখো হাইট পিকের দিক থেকে দেখতে গেলে এতটা পরিমাণ এরিয়া কারো মিডিয়াম কার্বনে দেখো এতটা পরিমাণ এরিয়া আর হচ্ছে লো কার্বনে ঠিক এই পজিশান তাহলে হচ্ছে কি আমার ইল পয়েন্ট হচ্ছে লো কার্বনে এই ইল পয়েন্ট এখানে আর মিডিয়াম কার্বনে এখানে আর হাই ঠিক এখানে তাহলে হচ্ছে দেখো সব থেকে বেশি ইল পয়েন্ট কার বেশি হাই কার্বনের ইল্ড পয়েন্ট সবথেকে বেশি তাই হচ্ছে হাই কার্বনটাকে আমি বলতে পারি হায়ার রেজিলেন্স মেটেরিয়াল হায়ার রেজিলেন্স মেটেরিয়াল হচ্ছে কি হাই কার্বন স্টিল তাহলে রেজিলেন্স বেশি হাই কার্বন স্টিলের আর লো কার্বন স্টিলের হচ্ছে টাফনেস বেশি আচ্ছা এরপরে হচ্ছে তোমাদেরকে জাস্ট এটা একটা এই ডায়গ্রামটা হচ্ছে যে হচ্ছে দেখো দুটো ডিসক্রিমিনেট করে দেখানো হয়েছে ইঞ্জিনিয়ারিং টেন ডায়গ্রাম আর হচ্ছে টু স্ট্যান্ড ডায়াগ্রাম এরপরে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে টেন ডায়গ্রাম অফ ব্রিটিল মেটেরিয়াল ব্রিটিল মেটেরিয়াল কাস্ট আয়রনের ক্ষেত্রে যে ডায়গ্রাম বা ব্রিটিল মেটেরিয়ালের ক্ষেত্রে ডায়গ্রামটা হয় ব্রিটিল মেটেরিয়ালের ক্ষেত্রে ডায়গ্রাম হয় কি আপ টু ইলাস আপ টু ইল পয়েন্টের আগে মানে আপ টু ইল পয়েন্টের আগেই মেটেরিয়ালটা কী হচ্ছে ব্রেক করে যাচ্ছে তো এ এর ক্ষেত্রে আমরা কি আমি আমি কি তোমাদেরকে বললাম যে যদি আমার ডাকটাইল মেটেরিয়াল হতো তাহলে কি হতো এইরকম ডায়াগ্রাম হতো আর এটা হচ্ছে তাহলে কি হচ্ছে ডাকটাইল মেটেরিয়ালের ক্ষেত্রে এটা হচ্ছে ব্রিটিল মেটিরিয়ালের ক্ষেত্রে ব্রিটিল মেটিরিয়ালে কি ইল পয়েন্টের আগেই মেটেরিয়ালটা ব্রেক করে গেছে তাহলে কি হচ্ছে কাস্ট বা এই ধরনের মেটেরিয়াল যেগুলো ব্রিটিল মেটেরিয়াল তাদের পারমানেন্ট ডিফরমেশন দেখা যায় না উইটা পারমানেন্ট ডিফরমেশানের আগেই মেটেরিয়ালটা কি হচ্ছে ফেলিওর হয়ে যায় আচ্ছা এরপরে তোমাদেরকে আমি কি যেটা বলবো সেটা হচ্ছে কি আলটিমেট টেনসাইল স্ট্রেন্থ আলটিমেট টেনসাইল স্ট্রেন্থ কীভাবে বার করা হয় ম্যাক্সিমাম লোড ডিভাইডেড বাই ইনিশিয়াল ক্রস এরিয়া মানে কি হচ্ছে ম্যাক্সিমাম লোড যেটা হচ্ছে যতটা দেওয়া হচ্ছে ম্যাক্সিমাম লোড ডিভাইডেড বাই ইনিশিয়াল ক্রস সেকশন এরিয়া কত এ জিরো তাহলে এফ বাই এ জিরো দিস ইজ দ্য আলটিমেট টেনসাইল স্ট্রেংথ ইল স্ট্রেংথ কি ইল পয়েন্টে যে লোডটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে কি ম্যাক্সিমাম লোড মানে ইউ এফ ইউ বলতে পারি মানে ম্যাক্সিমাম যে লোডটা দেওয়া হচ্ছে আলটিমেট টেনসাইল স্ট্রেস মানে আলটিমেট টেন্সাইল স্ট্রেংথের কাছে যে লোডটা দেওয়া হচ্ছে সেখানে আর ইল পয়েন্টের কাছে যে পরিমাণ লোডটা দেওয়া হচ্ছে ডিভাইডেড বাই ইনিশিয়াল ক্রস সেকশন এরিয়া হলে সেটা হচ্ছে আমরা ইল ইল স্ট্রেংথ বলি আর তো তোমাদেরকে বললাম স্ট্রেন হচ্ছে চেঞ্জ ইন লেন্থ অফ স্পেসিভেন ডিভাইডেড বাই ইনিশিয়াল লেন্থ অফ স্পেসিভ্যান আর মডিউলার্স অফ ইলাস্ট্রিসিটি কি স্ট্রেথ বাই স্ট্রেন আশা করছি তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পেরেছো স্টেস্টেন ডায়াগ্রাম স্টেশেন ডায়াগ্রামের হচ্ছে থেকে আমরা কী কী প্রপার্টিস জানতে পারবো স্টেস্টেন ডায়াগ্রাম থেকে আমরা কিভাবে আলটিমেট টেনসাইল স্টেস বার করবো কীভাবে ইলস্ট্রেন বার করবো সেসবগুলো জানতে পেরেছো তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও তোমরা ভিডিওটা দেখা তোমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চেষ্টা করো ভিডিওটাকে সাবস্ক্রাইব করা এবং লাইক দেওয়া যাতে করে তোমাদের আরও বন্ধুরা থেকে উপকৃত হয় ও ততক্ষণ এর পরের আবার ভিডিও যাতে আমি তোমাদেরকে আপলোড করতে পারি আমাকে উৎসাহিত করো তোমরা এই আশা রেখে থ্যাংক ইউ ফর নেক্সট ভিডিও জন্যে ওয়েট করো তোমরা ওকে থ্যাংক ইউ